বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তবে রায়গঞ্জবাসীর কাছে এটা একটু আলাদা। রায়গঞ্জবাসীর কাছে বারো মাসে চোদ্দ পার্বণ, আর এই চোদ্দতম পার্বণটি হলো এক্সপো মেলা। তাই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, আগামী বাইশে জুলাই অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ এক্সপো মেলা, আর যার খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে। রীতি মেনে আজ এক্সপো মেলার খুঁটি পুজো সারলেন পুরোহিত, খুঁটি পুঁতে যার উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার প্রতিনিধিরা। এছাড়া উপস্থিত ছিলেন মেলার প্রধান আয়োজক অভিষেক চক্রবর্তী, সজল সরকার সহ অন্যান্যরা। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে চলেছে করোনা পরিস্থিতি, বহু মানুষ আক্রান্ত হয়েছেন, অনেকেই চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে, মানুষ বড় অসহায় হয়ে পড়েছিল। এর মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই মানুষকে কিছুটা আনন্দ দানের লক্ষ্যে আবারও রায়গঞ্জে এক্সপো মেলার শুরু হতে চলেছে। আয়োজক অভিষেক চক্রবর্তী জানান, বিগত দুবছর ধরে করোনার জন্য বন্ধ ছিল এক্সপো মেলা, দুবছর পর আবারও আনন্দ দিতে এই মেলার শুভারম্ভ হতে চলেছে। সমস্ত রকম সরকারি নির্দেশিকা মেনেই মেলা অনুষ্ঠিত হবে, বজায় রাখা হবে কোভিড বিধি। সকলকে মেলায় আহ্বান জানান আয়োজক অভিষেক চক্রবর্তী। অভিষেক বাবু, বিগত দুবছর এক্সপো মেলা রায়গঞ্জে হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আবার এক্সপো মেলা হচ্ছে, রায়গঞ্জবাসী যেরকম খুশি, পাশাপাশি করোনাও কিন্তু পিছু ছাড়ছে না, সেই ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছে? আমরা এবারে এক্সপো মেলাটা সম্পূর্ণ কোভিড বিধি এবং কোভিড যে নির্দেশিকা আছে, গভর্নমেন্টের যে গাইডলাইন, সেটা মেনটেন করেই মেলাটা পরিচালনা করা হবে। বুঝি যে এই মেলা কয়দিন এবারে থাকবে? যেরকম প্রতি বছর এক্সপো মেলা এক মাস ব্যাপী হয়, এক মাস ব্যাপী হবে, আর পরে শেষের দিকে পাঁচ ছ দিন বাড়ানো হয়, সেটা যদি বাড়ানো সম্ভব হয় তাহলে বাড়ানো হবে। এবারে কি চমক থাকছে বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য চমক থাকছে, যেরকম প্রতি বছর বিভিন্ন রাইডস থাকে, রাইডস থাকবে, ওয়াটার পার্ক থাকবে, রেঞ্জার থাকবে। ওরকম মনে করছেন আপনি? দুবছর পর রায়গঞ্জে মেলা হচ্ছে এবং মানুষের উদ্দীপনা চরমে আছে, সেদিক মনে মাথায় রেখে প্রশাসনকে সঙ্গে নিয়ে মানুষের সুরক্ষাটাকে নিশ্চিত করে মেলাটা পরিচালনা করার আয়োজন করা হচ্ছে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।